ধরনের লোডের ক্ষেত্রে তার ভেক্টরিক্যালি ডায়াগ্রাম দেখেছিলাম। ওইগুলো হচ্ছে খ বিভাগের অনেক সময় প্রশ্ন আসে যে লোড হোক বা ক্যাপাসিটিভ টাইপ লোড হোক, তাদের ভেক্টরচিত্র অঙ্কন। এখন যে জিনিসটা আমরা আজকে দেখব সেটা হচ্ছে কি করে এটা সমস্যা সমাধান দেওয়া যায়, বা যে তারতম্যগত দিকগুলো থাকে সেইগুলো কিভাবে আমরা নিরূপণ করব সেটার কিছু ধারাবাহিকতা, এই নয়টা ধারাবাহিকতার মানদণ্ড নিরূপণ করতে পারলে বা জানলেই আশা করি হয়ে যাবে। তো এখানে আমি যেভাবে বলছি পয়েন্টগুলো সেগুলো একটু খেয়াল করতে হবে সমস্যা সমাধানের ক্ষেত্রে, যেন বিভ্রান্তি না হয় পড়া বা বোঝার ক্ষেত্রে। এক নম্বর, লেখা আছে আইআর সমান আইএস, আমরা বলেছিলাম যে এখানে ক্যাপাসিটেন্সের প্রভাবকে আমরা নগণ্য ধরেছি বিধায় আইআর এবং আইএস সমান। সেই মানটা কি আমাদের, এই মানটা আসছে লোড থেকে, লোডের কারেন্ট যার মান হচ্ছে আইআর। লোডের কি থাকবে, লোডের পাওয়ার থাকবে, পাওয়ার ফ্যাক্টর থাকবে, এটা পরিস্থিতি লাভ, এটা বইতে বলা থাকবে, সমস্যায় উল্লেখ থাকবে যে এত লোড এত পাওয়ার ফ্যাক্টর সে পরিচালিত হচ্ছে। তাহলে সেখান থেকে সেই মানটা পেলে আমরা আইআর এর মানদণ্ড নিরূপণ করতে পারবো, যেটা না জানার কিছু নাই। পিআর ডিভাইডেড বাই রুট থ্রি ভিআর কস থিটা আর, এটা নিশ্চয় বোঝা যাচ্ছে যে কি করে কারেন্ট আসছে। যে আমি পাবো মান পরে কিন্তু আমার দেখানো কোন প্লাস মাইনাস থেটা, এটার অর্থ হচ্ছে কোন ধরনের পাওয়ার ফ্যাক্টর এবং সেখানে কোণের মান কত তার চিহ্নিত করো। অঙ্কে অবশ্যই পাওয়ার ফ্যাক্টরের ধরন প্রকৃতি বলতেই হবে, কারণ আমার তো আছে তিন ধরনের, একটি হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, একটি হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, আর একটি হচ্ছে লিডিং পাওয়ার ফ্যাক্টর। তাহলে প্লাস মাইনাস থেটা আর এ কি হবে সেটা আমি বলছি, যদি থাকে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর তাহলে এখানে কোনটা হয়ে যাবে শূন্য, প্লাস মাইনাস আর প্রয়োজন নাই। যদি বলে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর তাহলে কোন যেটা হবে সেই কোণের চিহ্নিতকরণ হবে মাইনাস ওই কোণের মান। যদি বলে লিডিং পাওয়ার ফ্যাক্টর তাহলে প্লাস সেই কোণের মান। কথা কি বোঝা গেল? তিনটি পাওয়ার ফ্যাক্টরের ধরনে এই কোণের মানটা আমার আসবে, কিন্তু ক্যালকুলেটরে চাপ দিয়ে তো আর কোণের মান আসবে না। এটা হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়ার বিষয় যে আমি মান পাবো কিন্তু কোনটা কত লিখবো, কোন কিন্তু এখানে বড় একটা বিষয়, কারণ আমি আগেও বলেছি এই ধরনের হিসাব নিকাশে সবই হচ্ছে আমার ভেক্টরিক্যালি, যার জন্য কোণের হিসাব নিকাশ নিয়ে আসতে হবে। তাহলে কোনটা পাবো হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের ধরনের উপরে, ক্লিয়ার হয়েছে? যদি ইউনিটি হয় তাহলে শূন্য, যদি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হয় তাহলে মাইনাস কোণ, যদি লিডিং পাওয়ার ফ্যাক্টর হয় তাহলে প্লাস। আর কোনটা পাওয়া যাবে কোথা থেকে? পাওয়ার ফ্যাক্টরের মান। এখন ধরো অঙ্কের ভেতরে পাওয়ার ফ্যাক্টরের কোন ধরনের কথা বলা নেই, তাহলে আমি কি করব? তুমি তখন এটাকে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বিবেচনা করে নেবে, কারণ আমাদের ম্যাক্সিমাম লোডটার পরিচালনা বা লোড পরিচালিত বিষয়টা হচ্ছে ইন্ডাকটিভ টাইপ লোড, দ্যাট মিন্স ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। এই জন্য যদি পাওয়ার ফ্যাক্টরের কথা অঙ্কে না আসে বা না থাকে বা না বুঝতে পারো, তাহা হইলে অবশ্যই তুমি এটাকে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বিবেচনা করে দিবে। বোঝা গেল এই কথাটা? দুই নম্বর কি বলা আছে, ইম্পিডেন্স জেড, কি লিখেছি না বোঝার কিছু না, এটা আমাদের সার্কিটে আমরা জানি। ইম্পিডেন্স মানে আর প্লাস জে অফ এক্স এস, অর্থাৎ যে দুইটা বাধা আছে সেই দুইটা বাধা ভেক্টরিক্যালি চলছে। তাহলে বাধাগুলো কি ধরনের থাকতে পারে সেটা একটু, একক দৈর্ঘ্যের থাকতে পারে, মোট দৈর্ঘ্যের থাকতে পারে। যদি কখনো একক দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স বা রিয়্যাকট্যান্স দেয়া থাকে তাহলে মোট দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স এবং রিয়্যাকট্যান্স তোমাকে বাদ করে দিতে হবে। যেমন ভাষাটা কি বলতে পারে যে 70 কিলোমিটার লেন্থের একটা ট্রান্সমিশন লাইন, তার প্রতি কিলোমিটারে রেজিস্ট্যান্স সামথিং,
তাহলে তুমি করবা কি ওই 70 দিয়ে গুণ করে তার মোট মান নির্ণয় করবে অনুরূপ ভাবে ইন্ডাক্টিভ রিঅ্যাকট্যান্সের মান দেয়া আছে তাহলে মোট মান কি হবে আমি গুণ করে নিয়ে ভাগ করব তাহলে সেই দুইটা পাওয়ার পর তারপরে আমার প্রতিষ্ঠিত হবে জেড মোট ইম্পিডেন্স আর প্লাস জে অফ এক্স কি বোঝা গেল কথাটা আর প্লাস জে অফ এক্স এই মানটা রেক্টাঙ্গুলার ফর্ম এইটা কাটা পোলার ফর্মে নিয়ে আসবে কারণ আমার দুইটা ফর্মই কিন্তু লাগবে পোলারও লাগবে রেক্টাঙ্গুলারও লাগবে অবস্থা ভেদে আমরা পরিবর্তন করে নেব সব জায়গায় আমার পরিবর্তন দেখাবো না যখন যেখানে যেটুকু দরকার তখন সেখানে সেই ধরনের পরিবর্তন সাধন করব ইম্পিডেন্সের এই মান থেকে রেক্টাঙ্গুলার রাশি থেকে পোলার রাশি করলেও আমরা একটি মান এবং দিক পাব এটা ক্যালকুলেটর আমাদের বলে দেবে তিন নম্বর ভোল্টেজ ড্রপ ভোল্টেজ ড্রপ কি লিখেছি আমি আই আর জেড তার মানে এই দুইটা বাধার ভেতর দিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে তাদের গুণফলটাই হচ্ছে ভোল্টেজ সেই জন্য আমি লিখেছি আই আর জেড লক্ষ্য করবা এখানে একটা বিষয় গুণ আমি করলাম একক পেলাম যেহেতু থ্রি ফেজ সিস্টেমের দুই রকমের ভোল্টেজের উপস্থিতি বা উদ্ভাবন হয় যার জন্য কোন ধরনের ভোল্টেজ সেটা কিন্তু খেয়াল করতে হবে সেটা কি লাইন নাকি ফেজ এটা ভোল্টেজের ক্ষেত্র কারেন্টের ক্ষেত্র বাধার ক্ষেত্র তিনটা পরিস্থিতি যদি ক্লিয়ার না থাকে তাহলে কখনো কখনো হিসাব নিকাশে তুমি কিন্তু প্রবলেমে পড়ে যেতে পারো সেই জন্য আমি খেয়াল করাচ্ছি একটু খেয়াল করবা এটা কি আমার কারেন্ট আমি একটা মান পেয়েছি কিন্তু এই মানটা কিসে লাইনে না ফেজে যেহেতু লোড পরিচালনায় আমাদের স্টার সিস্টেম কার্যকরী স্টারে বলে যাহাই লাইন তাহাই ফেজ তাহলে কারেন্টের ক্ষেত্রে কোনো দ্বিধা সংকোচ আমার রাখলো না কিন্তু এটা জ্ঞাতব্য বিষয় কারণ আমি তো যে কারেন্টটা পাচ্ছি সেটা কি লাইন কারেন্ট কারণ সূত্রটা দেখো আমরা কিন্তু লাইন কারেন্ট লাইন ভোল্টেজ দিয়ে কিন্তু সূত্রটা যেহেতু রুট থ্রি ব্যবহার করা হয়েছে আমি যদি থ্রি ব্যবহার করতাম তাহলে ফেজ কারেন্ট ফেজ ভোল্টেজ বিষয়টা আসতো যেহেতু রুট থ্রি ব্যবহার করেছি তার মানে লাইন আমার লেখার দরকার নাই রুট থ্রি বলে দেবে যে সে কি লাইনে না ফেজে তাহলে আমার প্রাপ্ত মানটি আসতো কিসে লাইন এটা কি আমি ফেজ বলছি কেন লোডটা ব্যবহার করছি আমি স্টার কানেক্টেড লোড পরিচালনা হচ্ছে স্টার কানেক্টেড বিধাই যাই লাইন তাহাই ফেজ এবার বাধাটা কি হবে বাধাও তো তার একটা মান আসছে সামথিং ওহম এটা কি লাইনে না ফেজে বাধার ক্ষেত্রে শুধু একটা গতব্য ধারণা তুমি খেয়াল করে রাখবে বাধা সমূহ থ্রি ফেজ সিস্টেম এসে জ্যাকেনকারি হোক স্টার হোক বা ডেল্টা হোক বা যাই হোক এরা হচ্ছে সবসময় ফেজে এরা কোনো লাইনের মান থাকে না বাধার ক্যারেক্টারিস্টিকস হচ্ছে সব সময় ফেজে এর কোনো লাইনে মান নেই এই কথাটা মনে রেখো যেহেতু তার কোনো লাইনে মান নেই লাইনে মান হয় না মানে প্রতিটা তারে ক্ষেত্রে কথা বলছি তাহলে তার সাথে জ্যামিতীয় বীজগণিতীয় কার্যক্রম ভেক্টরকারী কার্যক্রম অন্য রাশি সেটা গুণ হোক ভাগ হোক যোগ হোক বিয়োগ হোক অবশ্যই সেটা যদি ফেজে না হয় ওর সাথে কার্যক্রম করবে না মানে কথা বুঝতে পারি ইম্পিডেন্স তার মানে কি মোট বাধা তো এটা কিসে মান লাইনে না ফেজে এর কোনো লাইন হবে না সবসময় ফেজ যদি ফেজ হয় তাহলে আমার আমি ফেজ আমার সাথে আর একজনের কার্যক্রম কার্যক্রম বলতে কি সে গাণিতিক কার্যক্রম যোগ হোক বিয়োগ হোক গুণ হোক ভাগ হোক তাহলে সেই গাণিতিক কার্যক্রমটা হতে হলে অন্য রাশিমালাকেও তো সমগোত্রী হতে হবে নাহলে তো কার্যক্রম হবে না তাহলে সেই সমগোত্রীটা কি অন্য রাশিমালাকেও অবশ্যই ফেজে থাকতে পারে হতে হবে নাহলে কার্যক্রম হবে না থাকতে পারে সে লাইনে কিন্তু আমাকে ফেজে করে নিয়ে তারপর ইম্পিডেন্সের সাথে কার্যক্রম করতে হবে জাস্ট নাও ভোল্টেজ ড্রপ কি লিখেছি আমি আই আর জেড তাহলে ইম্পিডেন্সের সাথে আই এর আইআরের গুণফল তাহলে এখানে একটা গাণিতিক কার্যক্রম হচ্ছে তাহলে হওয়ার আগে নিশ্চিত হতে হবে ইম্পিডেন্সটা কিসে আইআরটা কিসে লাইনে আমি যদি বলি ফেজে একই কথা কারণ আমি তো বলেই দিলাম যাহাই লাইন তাহাই ফেজ যেহেতু স্টার
এটা আবার এক্সামিনার যদি মানে একটু চালাকি করে বলে যে ডেল্টা কানেক্টেড লোড পরিচালিত হচ্ছে, তাহলে কিন্তু এইটা কি হলো লাইন, এটা ফেজ নাই, তখন আবার এটাকে ফেজ তৈরি করে নিতে হবে তারপরে। কথাটা বুঝতে পারছো? যার জন্য একটু এইগুলো যদি একটু ভুল হয়ে যায় তাহলে পরের অংশগুলো সব ভুল হয়ে যাবে, এবং এক্সামিনার কিন্তু এই জায়গাগুলো ক্যালকুলেটর চাপ দিয়ে মান কেউ দেখে না, দেখে কিন্তু পদ্ধতি বা সিস্টেম। ঠিক আছে, তাহলে আয়াতটা কি হলো আমার, যাহাই লাইন তাহাই ফেজ, তাহলে ফেজে আছে ইম্পিডেন্স কিসে, তাহলে গুণ করা যাবে, এবং গুণ করার পর আয়ারের মান দিক আছে, জেড এর মান এবং দিক আছে, তাহলে দুইটা পোলার রাশির গুণফল নিশ্চয় আমরা করতে পারবো, কোণে কোণে যোগ বিয়োগ, মানে মানে গুণ, দিক কি হবে একটা মান এবং দিক আসবে, একক কি হবে, এককটা কি লিখবো আমি, ভোল্ট, কেন ইম্পিডেন্সের একক হচ্ছে ওহম, কারেন্টের একক একে দিকে আসছে অ্যাম্পিয়ার, বিধায় এর গুণ করে হলো কি আমার এককটা ভোল্ট, মানে ভোল্টেজ ড্রপ সেটাও হচ্ছে আমার একটি ভোল্টেজের মান। এখন প্রশ্ন হচ্ছে সেই ভোল্টেজটা আবার কিসে, লাইনে না ফেজে, অবশ্যই ফেজে, যেহেতু আমার ফেজের গুণ হয়, বোঝা গেছে কথাটা, তাহলে আমি ভোল্টেজটা পেলাম, যার নাম হচ্ছে ভোল্টেজ ড্রপ, এটা কি করবে ট্রান্সমিশন লাইন গ্রহণ প্রান্তে কিন্তু সেই ভোল্টেজটা দেবে না, পরিবহন লাইন তার নিজস্ব ধর্ম গুণ বৈশিষ্ট্য এবং সোর্সের ক্যারেক্টারিস্টিক্স এর উপরে ভিত্তি করে সেই ওই ভোল্টেজটাকে ঘাটতি দেখাই দিবে, দিবে না, বিধায় আমরা নামকরণ করছি যার নাম ভোল্টেজ ড্রপ। বোঝা গেল কথাটা? পোলারকে রেক্টেঙ্গুলার করে রেখে দিয়েছি গাণিতিক সুবিধা পাওয়ার জন্য, এই তো প্লাস মাইনাস কেন দিয়েছি, যদি যোগ বোধক কোণ হয় তাহলে প্লাস যাও, আর যদি বিয়োগ বোধক কোণ আসে তাহলে মাইনাস, এটা আসবেই ক্যালকুলেটার। এই পর্যন্ত নির্দেশনা মোতাবেক কাজ করার পর তারপরে চার নম্বর প্রেরণ প্রান্তের ভোল্টেজ, এই যে আমরা প্রথমে কিন্তু এক কম্পাঞ্চ পেয়েছি কারেন্ট, আমাদের তো এখানে কয়টা, এক দুই তিন চারটা উপাংশ, তাহলে চারটার একটা কিন্তু আইএস, এটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে, এরপরে আমরা পাচ্ছি কি ভিএস প্রেরণ প্রান্তের ভোল্টেজ, কি লেখা আছে, ভিএস ইজ ইকুয়াল টু ভিআর প্লাস ভোল্টেজ ড্রপ, তাহলে কথাটা কি ঠিক কিনা, এই ভিআর ভেক্টর সামেশন অফ ড্রপ, তাহলে নিশ্চয়ই ভিএস হবে, এটা আমরা গতদিন ভেক্টরও দেখেছিলাম যে গ্রহণ প্রান্তের ভোল্টেজ আর ভোল্টেজ ড্রপ এই দুইটা যদি ভেক্টর যোগ করি তাহলে নিশ্চয়ই ভিএস, তাহলে লাইন লেখা ঠিক আছে, ভোল্টেজ ড্রপ তো তুমি পূর্বে থেকেই জানো, এইবার ভিআর, ভিআর কোথায় পাবো, তোমার প্রশ্নের ভেতরে সমস্যা সমাধানে ভিআর এর মান বলা থাকে যে এত ভোল্টেজের লোডটি পরিচালিত হচ্ছে যে 11 kV ভোল্টেজের লোডটা পরিচালিত হচ্ছে, তাহলে ভিআর কি হবে 11 kV, লক্ষণীয় বিষয় ভোল্টেজ ড্রপটার মান কি, দুই রকমের চিন্তা ভাবনা, একটা হচ্ছে মান আছে ফেজে একক ভোল্ট, তার সাথে কি করা আছে একটা গাণিতিক কার্যক্রম যোগ, কোন রাশি ভিআর, ভিআর এরও মানটা যোগ করার পূর্বে অবশ্যই অনুরূপ রাশির ন্যায় হতে হবে, অর্থাৎ একক ভোল্ট এবং সেটা ফেজে নিতে হবে, কিন্তু বইতে কি বলা থাকছে লাইন, তাহলে লাইনকে ফেজ করতে হবে এবং কেভি কে ভোল্ট করতে হবে, তারপরে এর সাথে যোগ হবে, সরাসরি কিন্তু কখনোই যোগ হবে না, এটা সাধারণ জ্ঞান, কিন্তু কিলো ভোল্ট আর ভোল্ট কখনো যোগ হবে না, লাইন আর ফেজ কখনো যোগ হবে না, এই যে ধারণাটা লুকায়িত বিষয়গুলো কিন্তু অ্যাটেনশনের সাথে খেয়াল করো, তাহলে আমার যোগ হয়ে গেল, মান পেলাম এবং দিক পেলাম লাস্টে, কারণ এই যোগের সময় তখন কোন রাশি ব্যবহার হবে, ভোল্টেজ ড্রপ হবে পোলার রাশি তো না, রেক্টেঙ্গুলার রাশি, রেক্টেঙ্গুলার রাশি যোগ করার পর লাস্টে আমি ওইটাকে আবার পোলারে নিয়ে যাব, তাহলে কি পাবো মান এবং দিক, একক কি হবে একক ভোল্ট, কিন্তু কিসে এই ভোল্টেজটা, কিসে অবশ্যই ফেজ, যেহেতু ফেজের কার্যক্রম হলো
তাহলে প্রেরক প্রান্তের ভোল্টেজ আমি পেলাম সামথিং মান এবং দিক একক ভোল্ট মান কিসে ফেজে এইগুলো যেন ভুল না হয়। এইবার প্রচলিত পরিস্থিতি প্রচলিত দাগানকে নিজে দেখে নে সেইটাকে আমাকে লাইনে নিয়ে যেতে হবে। এটা কিন্তু আমাদের থ্রি ফেজ সিস্টেমের ভোল্টেজের প্রচলিত পরিস্থিতি। তাহলে লাইন করতে হলে কি করতে হবে শুধু মানটা নিয়ে আসতে হবে, এখানে আর ফোনের প্রয়োজন নাই। তাহলে আমি লাইন পেয়ে গেলাম। গেল চার, এরপরে পাঁচ। পাঁচ হচ্ছে প্রেরণ প্রান্তে পাওয়ার ফ্যাক্টর। তাহলে কস থেটা এস, তাহলে কস অফ ব্র্যাকেটের ভেতরে লেখা আছে ভি এস এর কোণ প্লাস মাইনাস অফ আই এস এর কোণ। এখানে খুব খেয়াল করতে হবে জিনিসটা, ভি এস এর কোণ প্লাস মাইনাস অফ আই এস এর কোণ। এখন ভি এস এর কোণ কোথায়? এই যে এখানে তুমি একটা কোণ পেয়েছিলে না, সেই কোণ। প্লাস মাইনাস অফ আই এস এর কোণ, এই যে আই এস এর কোণ আছে সেটা প্লাস হতে পারে বা মাইনাস হতে পারে। কখন প্লাস হবে কখন মাইনাস হবে সেটাও আমি বলেছি, এটা নির্ভর করবে কার উপরে, পাওয়ার ফ্যাক্টর। ঠিক এই জায়গাটা ছেলেদের একটা দ্বিধা সংকোচ তৈরি হয়, সেই তৈরির জন্য নিশ্চিত হওয়ার লক্ষ্যে তুমি ছোট্ট করে একটা চিত্র এখানে আঁকাবে। কি চিত্র? অবস্থানটা বোঝার জন্য মনে করলাম ভিএসএল কোন সামথিং পজিটিভ, তুমি তুলে দাও উপরের দিকে। এই কোনটা মনে করলাম যে 10 ডিগ্রি, মনে করছি যে এই ধরনের একটা মাপ। আইএসএল কোনটা তুমি তো পূর্বে পেয়েছিলে, এটা মনে বুঝতে পারছো না, পূর্বে পেয়েছি আমি, কি পেয়েছিলাম মনে করলাম বিয়োগ বোধক 30 ডিগ্রি সামথিং, মনে করলাম বিয়োগ বোধক 30 ডিগ্রি। তাহলে বিয়োগ বোধক হলে কি হয়? আমি এখানে প্লাস মাইনাসের কোন চিহ্ন ব্যবহার করবো? না মাইনাস না, এখানে আসবে কি প্লাস। কারণটা দেখো cos theta s প্রেরণ প্রান্তের পাওয়ার ফ্যাক্টরের সংজ্ঞাটা কি? প্রেরণ প্রান্তের ভোল্টেজ এবং প্রেরণ প্রান্তের কারেন্টের মধ্যবর্তী যে কোণ সেই কোণের cos এর মান, তাই আসছে না? তাহলে প্রেরণ প্রান্তের ভোল্টেজ কে vs, প্রেরণ প্রান্তের কারেন্ট কে is, এদের মধ্যবর্তী কোণ কে এটা, তো সেই কোণ মানে কি 30 প্লাস 10 না হলে সেই কোণ হয়? তাহলে এখানে কি হবে প্লাস, তাহলে vs এর কোণ প্লাস ওই আইএসএম। এই যে যোগ হলো সেই যোগটা নিশ্চিত অবস্থা পাওয়ার জন্য ছোট্ট চিত্রের মাধ্যমে সেই যোগের বিষয়টা নিশ্চিত হয়ে যাবে। এই জায়গাটা তোমরা বুঝতেই পারলো না কেউ, ভিএসএমটা কোন হবে? আমি তো এখান থেকে পাচ্ছি, তো মনে করলাম সেই কোনটা এসছে আমার 10 ডিগ্রি কোণ পজিটিভ আসলো। তো তাহলে সেই 10 ডিগ্রি পজিটিভ কোণের চিত্রটাকে আমি আঁকাতে পারবো না? এই যে ভিএস এর লাইন, এই যে 10 ডিগ্রি পজিটিভ বিধায় উপরের দিকে, নেগেটিভ হইলে নিচের দিকে। আইএস এর কোণটা তো পূর্বেই তুমি প্রথমেই পেয়ে গেছো, আর সেটা যোগ বোধকটা বিয়োগ বোধক। আমি ধরে নিচ্ছি যে এটা বিয়োগ বোধক কোণ, ইন্ডাক্টিভ টাইপ লোক ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, তাহলে তার মান এবং দিককে আঁকাতে পারবো না? যে আইএস এর মানে দিক হচ্ছে কি মাইনাস 30। এইবার এই বাহু আর এই বাহুর মধ্যবর্তী যে কোণ হবে সেই কোণের কসের মান হবে এদের দুইজনের ভিতরে সৃষ্ট পাওয়ার ফ্যাক্টর, যার নাম দিচ্ছে আমি কস থেটা এস। তাহলে প্রেরণ প্রান্তের ভোল্টেজ আর প্রেরণ প্রান্তের কারেন্ট এদের দুইজনের মধ্যে কোণ কত? এই কোণ যোগ এই কোণ, বুঝা গেছে? তাহলে ভিএস এর কোণ, এখন আমি প্লাস মাইনাস লিখেছি এই কারণেই, এটা না হয় প্লাস হলো আবার মাইনাস হয়ে যেতে পারে। যদি এই 30 ডিগ্রি তোমার উপরের দিকে উঠে যায় তাহলে তুমি তখন কি করবা? এই যে আইএস, এবার আইএস কি? এই পর্যন্ত 30
খেয়াল করো আগেরটা তো প্লাস বললাম, এবার মাইনাস কি করে হচ্ছে? তুমি পাওয়ার ফ্যাক্টর পেয়েছো, লিডিং পাওয়ার ফ্যাক্টর, তাহলে এটা যোগ্যধক। যোগ্যধক মানে কি, কোন কত, কোন প্লাস 30, তাহলে প্লাস 30 হলে এই বাহুটা নিচে না হয় তো উপরে হয়ে যাবে। এবার তুমি সংজ্ঞায় আসো, সংজ্ঞা কি বলছে? প্রেরণ প্রান্তের ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণ। তাহলে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণ হয় এটা, তাহলে এবার দেখো তুমি ওই কোণটুকু পেতে হলে যার নাম হচ্ছে থেটা এস, এটার নাম কি? থেটা এস। যেমন এটা হচ্ছে আমার থেটা এস, তাহলে এবার তুমি থেটা এস চিন্তা করো তো কি হবে, 30 - 10 20। তাহলে এই যে মাইনাস হচ্ছে কখন আর প্লাস হচ্ছে কখন বিষয়টা খেয়াল করেছো? সেটা হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বিয়োগবোধক কোণ প্লাস হয়ে যাবে, লিডিং পাওয়ার ফ্যাক্টর যোগবোধক কোণ মাইনাস। তা এটা হচ্ছে যে ধারণা, বোঝার বিষয়টা হচ্ছে ছোট্ট করে চিত্রটা এখানে আঁকিয়ে দিলেই আমার জিনিসটা ক্লিয়ার। এই চালাকিটা হচ্ছে ভোল্টেজের কোণগুলো হবে খুব নিম্নমানের, খুবই নিম্নমানের, 2, 3, 4, 2.5 এই ধরনের, আর কারেন্টের কোণগুলো হবে বেশি মানের, 30, 40, 36, 37 ইত্যাদি, আর ভোল্টেজের কোণগুলো নিম্ন মানের। যদি কখনো অঙ্কের ভেতরে দেখা যায় যে ভোল্টেজের কোণ অনেক বেশি চলে আসছে, তাহলে তুমি একটুখানি অ্যাটেনশন থেকো যে মনে হয় তোমার ক্যালকুলেশনে রেকটেঙ্গুলার পোলার কনভার্সনে কোনো জায়গা তুমি ভুল ভ্রান্তি করে ফেলেছো, ঠিক আছে, যার জন্য তখন একটু দেখে নেবে। আবার ওই ছেলে যেমন বললে যদি স্যার মাইনাস আসে, মাইনাস যদি আসে তাহলে বুঝতে হবে যে আমারও তাহলে নিশ্চয় কোনো জায়গা ভুল ত্রুটি হয়েছে, যার জন্য আমি অ্যাটেনশন থাকবো, কখনো মাইনাস আসবে না। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, যার জন্য বলছি সবার কাছে কি ক্লিয়ার আছে কিনা, জিনিসটা কি ক্লিয়ার হয়েছে যে প্লাস মাইনাসের ভাবার্থ যেটা আমি বললাম যে কখন যোগবোধক হবে কখন বিয়োগবোধক হবে, সেই ভাবার্থ ক্লিয়ারের জন্য মূল বিষয়টা হচ্ছে যে ছোট্ট করে চিত্র আঁকিয়ে নিয়ে সিদ্ধান্ত নেওয়া, এটা হচ্ছে সব থেকে ভালো। যদি কেউ এইগুলো না করতে পারে তাহলে সেই চালাকিটা মনে রাখবে, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হলে কোনটা হবে যোগ, আর লিডিং পাওয়ার ফ্যাক্টর হলে কোনটা হবে নিয়োগ। বোঝা গেছে কথাটা? এইবার পাওয়ার ফ্যাক্টরের মান আসলো, এইবার উহা কোন ধরনের তুমি তো মান পেলে, কারণ আমার তো একটা ধরন বলতে হবে, কারণ ওর তো ধরন ইউনিটি তো কোনো ধরনের ভেতরে পড়ে না, ল্যাগিং না লিডিং। এবার কি করে লিখবো? তাহলে উহা লিডিং পাওয়ার ফ্যাক্টর মান যাই হোক, ভোল্টেজ থেকে কারেন্ট যদি পিছিয়ে থাকে তাহলে হইলে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। এখন তুমি হাত দিয়ে তুমি দেখো সংজ্ঞায়িত অবস্থায় মান যাহাই হোক কিন্তু কোন ধরনের বলে দেবে, যদি এটা হয় ভোল্টেজ থেকে কারেন্টটা পিছায় মান যাই আসলো আমি লিখে দিলাম কি ল্যাগিং, যদি এইটা হয় ভোল্টেজ থেকে কারেন্টটা আগিয়ে মান যাহাই হোক আমি লিখে দিলাম লিডিং। কথাটা বুঝতে পারছো? যার জন্য বিষয়গুলো একটু খেয়াল রাখবে। এটাকে ক্লিয়ার হলো কিনা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই জায়গাটা অনেকে আন্দাজে লিখে আসে, আর এই জায়গাগুলো হচ্ছে আমাদের সিস্টেমের ইলেকট্রিক্যাল টেকনোলজির অতীব গুরুত্বপূর্ণ জায়গা, যার জন্য কোনো আন্দাজের ব্যাখ্যা বা অবস্থান নেই, সেন্সটা ক্লিয়ার রাখতে হবে। ক্লিয়ার হয়েছে কিনা? এর পরের গুলো তেমন কিছু না। প্রেরণ প্রান্তের পাওয়ার যার নাম পিএস, এই সমীকরণটা আমরা প্রচলিত আকারে ব্যবহার করি থ্রি ফেজের
আর একটা সমীকরণ আছে 3VVIP কক্ষটা সেটা ব্যবহার না করে এটাই ব্যবহার করি বেশি যার জন্য এটা লিখেছে। সাত ভোল্টেজ রেগুলেশন, রেগুলেশন কি ধারণাতে কি দিচ্ছি আর কি পাচ্ছি সে পাওয়া মানে শতকরা অনুপাতের যে একটা কথা। ভিএস পাঠানো ভোল্টেজ, ভিআর প্রাপ্ত ভোল্টেজ, দুইজনের পার্থক্য যার নামে কিন্তু ভোল্টেজ ড্রপ। আমি পাঠাচ্ছি 100, পাচ্ছি 90, 10 কই, এই 10টার নাম হচ্ছে ভোল্টেজ ড্রপ। সমীকরণ কি বলছে? ভিএস মাইনাস ভিআর ডিভাইডেড বাই ভিআর, মানে প্রাপ্ত মানে 100 ভাগে কত গুণিত 100 আসলো কি আমার লক্ষণীয় বিষয়। এখানেও একটা গাণিতিক কার্যক্রমের উপস্থিতি, ভিএস মাইনাস ভিআর ডিভাইডেড বাই ভিআর, মানে গাণিতিক কার্যক্রম আছে না, বিয়োগ এবং ভাগ। সবসময় মাথায় এটা রাখবে, বিশেষ করে থ্রি ফেজ সিস্টেমে ভোল্টেজ বা কারেন্ট তার এককীয় মানটা কি এবং কোন গোত্রের, না হলে কিন্তু কার্যক্রম হবে না। এটা মনে হয় বুঝতেই পারছে, শুধু একটা দিক জেনে থাকলে কিন্তু গাণিতিক কার্যক্রম হবে না, উভয় দিক জানা থাকতে হবে। তার গোত্রটা কি, অর্থাৎ সে কোন ধরনের এবং এককটা কি, কেভি না ভোল্ট। তুমি যদি একটু তারতম্য করে ফেলো, এখানে ছেলে মেয়েরা অনেক ভুল করে। ভিএস এর মানটা লিখেছে লাইনের আর ভিআর এর মানটা লিখেছে ফেজের, দুইটা দিয়ে একক ভোল্ট, বিয়োগ হচ্ছে সবই ঠিক, কিন্তু রেজাল্টে কি তার মারাত্মক বিভ্রান্তি হয়ে যাবে, অর্থাৎ সে ওই অঙ্কটা ভুল হয়ে গেল। তাহলে এটা দুই ভাবে করা যায়, হয় তুমি ফেজ বিবেচনা করে তুমি রেগুলেশন বার করতে পারো, বা লাইন বিবেচনা করে রেগুলেশন বার করতে পারো, কোনটা করবে সেটা তোমার ব্যাপার। সাধারণত আমরা যেটা করি লাইনের মানে পার্থক্য করি, লাইন ভোল্টেজ, লাইন ভোল্টেজ, লাইন ভোল্টেজ, বোঝা গেছে কথা? কিন্তু যেন কখনোই লাইন আর ফেজ পার্থক্য করে না ফেলি, কারণ ওতে পার্থক্য হবে না। পরে পরিবহন দক্ষতা, এটা না বোঝার কিছু নাই, সেই আউটপুট বা ইনপুট যেটা বলি এটা, অর্থাৎ লোডের পাওয়ার আর দেউলের পাওয়ারের অনুপাতেই হচ্ছে আমার পরিবহন দক্ষতা, না বোঝার কিছু নাই। লাইন লস মনে হয় কতদিন বলেছিলাম, আমাদের এই যে পরিবহন লাইনের যে দুইটা, এটার আর একটা কথা আছে সংক্ষেপ পরিচিতি, এটাও বলে দিই, এগুলোকে বলে লাইনের ধ্রুবক, লাইনের ধ্রুবক, অর্থাৎ যেটা জন্মলগ্ন থেকে সৃষ্টির পর থেকে যার উপস্থিতি এবং ওটা থাকবেই, এটা ছাড়া কখনো পরিবহন লাইন হবে না। হতে পারে তখনই যে যদি উইদাউট লাইন আমি শিফট করাইতে পারি, তাহলে তখন হয়তো লাইনের ধ্রুবক এই কথা দুইটা আসবে না, তো সেটা আসবে না এটা বলতে পারবো, যখন আসবে তখন দেখবো। এই দুইটা হচ্ছে আমার লাইনের ধ্রুবক। ধ্রুবক দয়ের ধ্রুবক কিন্তু তিনটা, আর একটা আমরা অবজ্ঞা করেছি শুধু হিসাবের নগণ্য মান থাকার কারণে, কিন্তু সে যে নাই সেটা তো বলতে পারবো না। তাহলে ধ্রুবক কিন্তু তিনটা, একটা রেজিস্ট্যান্স, একটা ইন্ডাকট্যান্স, আর একটা ক্যাপাসিট্যান্স। তাহলে এই মতো অবস্থায় ধ্রুবক আমার এখানে আসছে কি, দুইটা, সেই দুইটার ভেতরে লসের হিসাবে এ যে আসবে না তার ব্যাখ্যা আমি গতদিন মনে হয় দিয়েছিলাম, যে তাদের ফেজ কোণ 90 ডিগ্রি থাকার কারণে। তাহলে আসছে কি, আইএস স্কয়ার আর তিন, কি জন্য, থ্রি ফেজ ব্যবস্থাপনার জন্য। যদি এক ফেজ হয় এক ফেজ হলে এখানে আর দুই না, শুধু আই স্কয়ার আর, এটা তারের হিসাব বিকাশ আয়তনের বিষয় না, ওই আয়তনের বিষয় যেখানে ছিল সেখানে ছিল টু, আর এখানে হচ্ছে লাইনের লসের হিসাব, যার জন্য সিঙ্গেল ফেজ হলে এখানে, যেমন কি হয় যদি সিঙ্গেল ফেজ পদ্ধতি হয় এখানে কি হবে, কিছু হবে না, রুট থেকে আসবে না, তার মানে ওয়ান, সিঙ্গেল ফেজে তখন আসছে কি ওয়ান, তাহলে এখানে সিঙ্গেল ফেজে কি হবে, তো এই ছিল আমাদের 9 নম্বর পর্যন্ত ধারাবাহিকতাটাই স্বল্পদৈর্ঘ্য পরিবহন লাইনের ক্যালকুলেশনের বিষয়বস্তু। এখন এক্সামিনার
এই নয়ের বাইরে আর কখনো চাওয়া প্রশ্ন তারার নাই। কি চাইতে পারে সে? শুধু এইটা চাইতে পারে, প্রেম প্রান্তের ভোল্টেজ নির্ণয় করবে। বলতে পারে প্রেম প্রান্তের ভোল্টেজ ও প্রেম প্রান্তের পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করবে, এটা চাইতে পারে। সে বলতে পারে প্রেম প্রান্তের পাওয়ার নির্ণয় করবে। সে বলতে পারে ভোল্টেজ রেগুলেশন নির্ণয় করবে। সে বলতে পারে পরিবহন দক্ষতা নির্ণয় করবে। সে বলতে পারে লাইনের লস নির্ণয় করবে। আমি একবারে নয় পর্যন্ত লিখেছি এই জন্যে যে যেকোনো একটি সমস্যা সমাধানে যদি আমি নয় পর্যন্ত আসতে পারি, তাহলে এক্সামিনার যে ধরনের প্রশ্ন চাক না কেন, আমি তার জবাব দিয়ে আসতে পারব। বোঝা গেছে কথা? তো আমরা ঠিক এই আলোকে না 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 সেটা তো কখনোই না, পরে সেটার বিষয় আলাদা, সেটার বিষয় আলাদা, সেই সেন্স এখানে কাজে লাগিয়ে না, তাহলে আবার গোলমাল হয়ে যাবে। কিন্তু একটা আছে ট্রান্সফরমারের ক্ষেত্রে, তারপরে নো লোডটা কি, সেটাই তো তার প্রাইমারি সাইডের একটা অংশ। তারপরে কি একটা লোড প্রান্ত ছিল না, তাহলে নো লোড মাইনাস ফুল লোড ডিভাইডেড বাই কি, ফুল লোড। সেন্সটা কি, কততে আমি কত পাচ্ছি, তারতম্য। এখানে আমার ভিআর, সেখানে হচ্ছে ভিএফএল। আচ্ছা, একটা অঙ্ককে সঠিকভাবে ধরে বা বুঝে যদি নেওয়া যায়, অন্য অঙ্ক কিন্তু পার্থক্য আলোকে যেটা জিজ্ঞাসা সেটা হতে পারে, কিন্তু বিশদ কোনো পরিবর্তন হবে না। একটি শীট, এটা হচ্ছে 257 পেজের এক নম্বর, আমি দেখাচ্ছি। আর আমি বারবার বলি, উদাহরণে যে কয়েকটা অঙ্ক থাকে সেটা পরিপূর্ণভাবে বুঝে কাজটা শেষ করবা, এরপরে হচ্ছে অন্যটা। কারণ উদাহরণের গুলোই হচ্ছে বেজের অঙ্ক বলা হয়, যে কোনো সাবজেক্টের যে কোনো অধ্যায়েরই এই বিষয়টা। একটি শিল্প কারখানায় থ্রি ফেজ, তার মানে থ্রি ফেজের ইন্ডাস্ট্রি, 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, এটা তো প্রথমেই দিয়ে দিল আমার 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, তার মানে cos theta r এর মান হচ্ছে আমার 0.8। আমি এর ভেতর থেকে না বুঝে ইন্ডিকেট করাচ্ছি, তোমরা প্রেস করি করিয়ে দেবা, কিন্তু বুঝে দেবা আগে যে আমি যদি করি অঙ্কটা তাহলে কিভাবে করব। তাহলে cos theta r এর মান হচ্ছে 0.8, এখান থেকে আমি theta r পেলাম, cos inverse something 36.86, না বোঝার কিছু হলো এটা? কিন্তু কোন ধরনের ল্যাগিং, তার মানে আমার মাথায় কিন্তু এই ল্যাগিং কিন্তু কাজে লাগবে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থানে। পাওয়ার ফ্যাক্টরে 11 কেভি লাইন হইতে 1.1 মেগাওয়াট পাওয়ার গ্রহণ করে, 11 কেভি লাইন হইতে, তার মানে প্রাপ্ত মানের এই ভ্যালুগুলো হচ্ছে সব গ্রহণ প্রান্তের লোড, কিন্তু গ্রহণ প্রান্তের আমি তো 1.1 মেগাওয়াট কি করছি, পাওয়ার গ্রহণ করছি। আর পরিস্থিতিটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দিয়ে থাকি গ্রহণ প্রান্তের পরিস্থিতি, নির্ণয় করতে হয় প্রেরণ প্রান্তের বেশি, বোঝা গেল? তাহলে গ্রহণ প্রান্তের পাওয়ার, এই পাওয়ারটা হচ্ছে 1.1 মেগাওয়াট। এইটাকে এককের পরিবর্তন করে নিই, সেই এককের পরিবর্তন বিভিন্ন ভাবে হতে পারে। আমরা এখানে পরিবর্তন করব উইথ রেসপেক্ট টু ভোল্টেজ, ভোল্টেজটা কোন এককে আছে, কেভি, তাহলে এটাকে কিলোওয়াট করব, তাহলে 1100 কিলোওয়াট। 1.1 মেগাওয়াট যে কথা, 1100 কিলোওয়াট একই কথা, বোঝা গেল? এটা তথ্যগুলো যে, এবং পাওয়ার ফ্যাক্টর কত, ওই যে 0.8 যে মানটা আমি বলছি কিছুক্ষণ আগে বার করে রেখে দিই, বোঝা গেছে এটা? এরপরে বলছে, আচ্ছা,
এই ভোল্টেজটা কি ভোল্টেজ লাইন ভোল্টেজ হ্যাঁ অনেক সময় আবার ফেজ ভোল্টেজ থাকতে পারে সেটা পরিস্থিতি নির্দিষ্ট করে বলে দিতে হবে তাকে আর লাইন ভোল্টেজের কোনো পরিস্থিতি প্রয়োজন নাই ওই ভোল্টেজটা লাইন লাইন আচ্ছা লাইন পরিবাহী রেজিস্ট্যান্স 2 ওহম এবং রিঅ্যাকট্যান্স 3 ওহম রিঅ্যাকট্যান্স আর রেজিস্ট্যান্স এর মান আর হচ্ছে 2 ওহম এই দুইটা পড়ার সময় আবার খেয়াল করবা এটা একক দৈর্ঘ্যের উপরে দেওয়া আছে কি না যেমন পরিবহন লাইনটির প্রতি কিলোমিটারের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স যথাক্রমে এত তার মানে এটা একক দৈর্ঘ্যের উপরে দেয়া তাহলে তখন তোমাকে দেখতে হবে লাইনের দৈর্ঘ্য কত কারণ আমার এখানকার রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স হচ্ছে মোট দৈর্ঘ্যের মোট মান একক দৈর্ঘ্যের না কিন্তু এই ইম্পিডেন্স যেটা লেখা এটা কিন্তু মোট দৈর্ঘ্যের মোট মানের উপরে নির্ণীত ইম্পিডেন্স যদি একক দৈর্ঘ্যে থাকে তাহলে আমার মোট দৈর্ঘ্যে করে নিতে হবে এখানে যেহেতু মোট দৈর্ঘ্যের উপরে বলাই আছে যার জন্য আমার পরিবর্তনের কোনো প্রয়োজন নাই বিধায় চালাকি গুলো বলে দিলাম হইলে সার্কিট ডায়াগ্রাম ভেক্টর ডায়াগ্রাম আবশ্যক মানে এটা দিতেই হবে হ্যাঁ এটা তো আমাদের না পারার কিছু নাই কিন্তু কোন ভেক্টর ডায়াগ্রাম থাকবে আমরা যেটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ভেক্টর ডায়াগ্রাম দেখিয়েছিলাম না এটা শতকরা ভোল্টেজ রেগুলেশন ট্রান্সমিশন দক্ষতা মানে পরিবহন দক্ষতা এইবার আমাদের তথ্যাদি শেষ আমরা এবার আমাদের ধারাবাহিকতায় আগাব এক নম্বর যা লেখা আছে এই পরিবর্তনটা নিশ্চয় আমি সাধন করতে পারবো কিনা আগে বুঝে নাও আমাকে কি করতে হবে সময় নষ্ট করে তার আমি ক্লিয়ার করে দিচ্ছি জিনিসগুলো নাকি করাই দেবো আমি দেখাবো কোন জায়গায় আচ্ছা ঠিক আছে তাহলে পিয়ারের জায়গায় কি আসবে আমাদের পরিবর্তন করে নিয়েছি তাহলে কিয়ার হচ্ছে না 1100 কিলোওয়াট ছিল কিন্তু 1.1 মেগাওয়াট মেগাওয়াটকে কি করতে হবে অনেক ছেলে মেয়ে বোঝে যে মেগাওয়াটকে ওয়াট করতে হবে হ্যাঁ ওয়াট করেও করতে পারো তার আবার দুইবার পরিবর্তন করতে হবে তারপর কিলো ভোল্টকে ভোল্ট করতে হবে তাহলে তো ভাগ করতে পারবে না এককে পরিবর্তন √3 ইনটু ভিআর কত 11 পাওয়ার ফ্যাক্টর 0.8 × 11 × 0.8 72.16 তারপরে বলেছিলাম প্লাস দেবো না মাইনাস দেবো তাহলে আমি এখানে কি দেবো মাইনাস কত দেবো এইবার এত লিখলাম এত অ্যাম্পিয়ার এইবার ইহা কি লাইনে না ফেজে ইহা লাইনে আমি বলবো যে ইহাই ফেজে একসাথে দুইটা জমা ইহা লাইন ইহা ফেজ কেন লোড পরিচালিত হচ্ছে কিসে না এখানে বলিনি বোঝা গেছে কথাগুলো এবার দেখো দেখতে গুলা থেকে পোলারে নিয়ে যান 3.60 একক কি এত লাইন না ফেজ ইম্পিডেন্স অলওয়েজ ইন ফেজ
এইবার ভোল্টেজ ড্রপ আই আর জেড দুইটা গুণফল, তাহলে আই আর এর মান কত? 72.16 কোণ হচ্ছে -36.86 কিন্তু জেড হচ্ছে 3.6 কোণ হচ্ছে 56.30 এটা গুণ করে দেখো তোলার পরে করো আগে গুণ করে পাবে ঠিক আছে। এবারে একক কি হলো? এইবার একক কি হলে এত ভোল্ট সবসময় হচ্ছে? এইবার গাণিতিক হিসাব নিকাশের সুবিধার্থে আমি এটাকে রেক্টাঙ্গুলার করে দিয়েছি, ফেলে রেখে দাও পোলার থেকে রেক্টাঙ্গুলার 244.95 এইটা করলাম গাণিতিক একটা সুবিধা পাওয়ার জন্য, আর কিছুই না। এইবার প্রেরণ প্রান্তের ভোল্টেজ ভিআর প্লাস ভোল্টেজ ড্রপ, যেহেতু প্লাস আছে তার মানে এই উপাংশদ্বয় আমরা ভেক্টরের যোগ বিয়োগের ক্ষেত্রে কি রেক্টাঙ্গুলার রাশি ছাড়া তো যোগ বিয়োগ হবে না, সেই উদ্দেশ্যে রেক্টাঙ্গুলার রাশি রূপান্তরটা করেছি এই জায়গাটায় খাটানোর জন্য। এইবার ভিআর কি হবে? ভিআর ছিল 11 কেভি, কিন্তু সেটা লাইনে, আর এখানে আমাকে কি করতে হবে? কেন করতে হবে? কারণ আগে ভোল্টেজে করব, ভোল্টেজ ড্রপটা ফেজে ছিল, এই যে এর সাথে ভোল্টেজ ড্রপটা যোগ আছে, যেহেতু ভোল্টেজ ড্রপের পরিবর্তনে একক হচ্ছে ভোল্ট, গোত্র হচ্ছে ফেজ, তাহলে ওর সাথে আর একজনার কার্যক্রম হতে হবে, তারও গোত্র হতে হবে ফেজ, একক হতে হবে ভোল্ট, নাহলে যোগ হবে। বোঝা গেছে? তাহলে আমি করলাম কি, 11,000 ভাগ রুট থ্রি প্লাস 244.95 প্লাস জে অফ 86.45 দিয়ে দেখো এখানে এটাকে ভাগ করে এর সাথে যোগ করে রেক্টাঙ্গুলার তাকে পোলার করলে মান উদ্বিগ পোলার করে দেবো একবারে নাকি? তোমাদের লেখার সময় এই দুইটা এক্সামিনারকে দেখাইতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে ঠিক আছে, তাহলে লাস্টে যে তুমি পোলার করে দেবে। আচ্ছা ঠিক আছে, 880.03 রেক্টাঙ্গুলার না, রেক্টাঙ্গুলার চলছে এটা, হ্যাঁ 0.03 প্লাস জে অফ 86.45 এবার পোলার করতে হবে। এটা জানো মনে হচ্ছে হলো না স্যার, হইনি তো, এটা এই 11,000 কে রুট থ্রি দ্বারা ভাগ করে এর সাথে যোগ করলে কি 880 হয় নাকি? 6595.93 তাহলে রেক্টাঙ্গুলার ফর্মে হচ্ছে 880 প্রথমে আগে ওইটা আগে ধরো, হ্যাঁ ওটা দিয়ে করছি তো। আরে বাবা এর কোণ আছে, এর কোণ শূন্য, এটা ভেক্টরে যখন আঁকাবো না তখন এই কোণটা কি করতে হয়? আমরা বলেছিলাম যে রেফারেন্স কাকে ধরেছিলাম, ইয়া কোণ কত ছিল তা জিরো, এই একটা ওই হিসাব নিকাশ তাই।
আরে একাধিক জন বলো না, একজন একজন করে বলো। মানে 65095 কত? 65095 প্লাস যা পেত। এইবার এটাকে করো, দেখো আমি যেমন ধরে ফেললাম যে কি 880 তার মানে ভুল হচ্ছে, এগুলো প্র্যাকটিস সেশনে না থাকলে তুমি ভুল করে ফেলবা। কোলার দেখো কত হয়, কেন আমার কার্যক্রমটা তো ফেজেই করেছি। এইবার বিষয়টা অঙ্কটা যা ভুলো কিনা চেনা জানার লক্ষ্যে আমি একটু চালাকি বলেছিলাম যে ভোল্টেজের কোণগুলো নিম্নমানের যা শুরুটাই হয়েছিল 0 ডিগ্রি থেকে, তাহলে এখানে কি আসলো 5.61। তার মানে আমি এই ধারণায় উপনীত হলাম, নিশ্চিত না হলো ঘোড়ার দিন এইটুকু যদি বারবার কাটার সেরা করা লাগে আমি বলতে পারি যে স্যার অঙ্ক তো মিলেনি, দেখেন স্যার কোথায় দেখবো আমি, ওই ক্যালকুলেটর চাপা তো সম্ভব না। আচ্ছা এই যে দেখো 0.75 তার মানে নিম্নমানের কোণ হবে, দেখো 5.61 আমি কি বললাম এটাও হতে পারে নিম্নমানের কোণের বহিঃপ্রকাশ। আর নিশ্চিত অবস্থাটা নির্ভর করছে তোমার ক্যালকুলেটরের চাপের উপর। এখন তুমি 5.61 যে থেমে গেলে কিন্তু মডুলাসটা তোমার হয়ে গেছে মারাত্মক তারতম্য। কিছুক্ষণ আগে 800 কত বলেছিলাম আর এখন দেখো তো 6595। তাহলে এই জায়গাগুলো একটু মনোযোগের সাথে করো, না হলে ভুল হয়ে যাবে। এইবার একক এত ভোল্ট কিসে সেটা ফেজে। এইবার আমি লাইনে নিয়ে আসছি, শুধু মডুলাসতে আসলে না, হ্যাঁ কারণ যখন আমরা প্রকাশ করি কোন ভোল্টেজের ক্ষেত্রে কোন কিন্তু প্রকাশ করি না, শুধু মডুলাসটা প্রকাশ করি। 6595.90 এবার এটাকে রুটির দ্বারা গুণ করো, এখন এইটাকে একটু বড় মানের বলে দিলাম আমি 11.424। যখন কিলো এককে মানে বড় এককে যখন প্রকাশ করবা তখন দশমিকের পরে কমপক্ষে 3 ঘন নিয়ে, আর যখন ছোট এককে প্রকাশ করবা তখন 2 ঘন নিলে হয় না, কারণ এখানে 0.4 মানে 400 ভোল্ট। কিন্তু খেয়াল করো একটা বিশাল ব্যাপার, এই জন্য যেহেতু এটা কিলোর মান যার জন্য একটু বড় ইয়ে হলে দশমিকের পর সংখ্যা বেশি নেবে। এইবার 5 নম্বর প্রেরণ প্রান্তের পাওয়ার ফ্যাক্টর কস অফ ভিএস এর কোণ, প্লাস লিখবো না মাইনাস লিখবো, তাহলে আসা যাক সেই ধারণাটা কি হয়।
আমরা এই জায়গাটা একটুখানি মুছে দিই, দিয়ে একবারে আবারও সেই কথাটা পুনরাবৃত্তি করছি, জিনিসটা খেয়াল করবো। এই ছোট্ট চিত্রটা কথা বলে না, একসাথে দুইটা দিক বহন করছে। একটা হচ্ছে যে পাওয়ার ফ্যাক্টরের মানদণ্ড নিরূপণ, এবং আর একটা সে নির্ধারণ করছে কোন ধরনের ল্যাগিং না লিডিং। তাহলে আমি এই দুইটা অপশনেই দাগ দিয়ে দিলাম ছোট করে, এবং দরকার হলে এক্সামিনারকে দেখাবো সাইডে। আর ওই ইঞ্জিনিয়ারিং ভিউ পয়েন্ট আমি সবসময় বলি, খাতার মাঝখান থেকে কেউ লেখার মানসিকতা জাগ্রত করবে না। মার্জিন কিন্তু খুব বড় ফ্যাক্টর না, মার্জিন কিন্তু খুব বড় ফ্যাক্টর না, মার্জিন না দিয়ে করাটা শ্রেয়। ওটা একটা খাতার সৌন্দর্য বৃদ্ধি। অনেকে এক ইঞ্চি দেড় ইঞ্চি মার্জিন দিয়ে ফেলো না, তার মানে জায়গাটা তুমি কিন্তু নষ্ট করে ফেললে। মার্জিনের পরিমাণটা কম রাখা ভালো। ধরো তুমি মার্জিন দিয়েছো, তাহলে কি করবা, সবসময় লেফট সাইড থেকে লেখার চেষ্টা করবা, ডাইন সাইডটা যেন একটু গ্যাপ থাকে। কি কারণে, এই ইঞ্জিনিয়ারিং জিনিসটার কিছু কিছু জিনিস সাইডে নোট দেওয়া লাগে, সেই নোটটা দেওয়ার জন্য ডাইন দিকটা একটু ফাঁকা থাকলে নোটটা দেওয়া সুবিধা হয়। এখন একটা ছাত্রী বা ছাত্র করেছে কি, এমন ভাবে মাঝখান দিয়ে লিখেছে, বাদিকও বলতে পারছে না, ডাইন দিকও নড়তে পারছে না, তখন তার নোট দেওয়াটা অসুবিধা হয়ে যায়। সেই লক্ষ্যে বা সাইড চাপিয়ে তোমরা কাজ করবে। এমন অবস্থায় আমি অক্ষটা ঠিক করে নিলাম। ফার্স্টে হচ্ছে ভিএসএফ কোণ, মান কত সেটা লেখার দরকার নেই, কোণটা হচ্ছে আমার 0.75, তাই তো? তাই এসছে না? এইবার আইএসএফ কোণ, বিয়োগ গুণক এসছে না? ওই যে -36.86, বিয়োগ চিহ্ন না দেওয়ার কোন দরকার নাই, কারণ অবস্থানটাই বলে দিচ্ছে সে বিয়োগটা যোগ। চিত্রটা মান এবং দিকের সাপেক্ষে অবস্থানটা এই ধরনের, এটাই মনে হয় না বোঝার কিছু নাই। এইবার cos of vs এর কোণ 0.75, এখন থেটা s টা কোনটা? বাস, তাহলে এবার তুমি দেখো ওই দুইটা কোণের তাহলে যোগফল হয়ে যাচ্ছে না, তাহলে প্লাস অফ 36.8, 0.792, এটা হচ্ছে মান। কোন ধরনের এই ধরন বলতে গেলে কিন্তু হাত তো আমি যে কোনোটাতেই দিতে পারি, আমাদের প্রচলিত কি ভোল্টেজের গায়ে হাত দেওয়া, এই ভোল্টেজের গায়ে হাত দিলাম, এবার কারেন্ট কি আছে, বোঝা গেল কথা? চালাকিটা কি বলেছিলাম, যে আমি হয়তো এই চিত্র আমার মনে নাই বা আমি করতে পারি না, অনেকেই জায়গা থেকে দূরে সরে থাকে, সেই ক্ষেত্রে টেকনোলজির ভাবার্থ তার কাছে কিন্তু লুকায়িত, কারণ এগুলো শিখতেই হবে, এগুলো ছাড়া তো আমাদের টেকনোলজি না। সেই লক্ষ্যে সে কি করবে, আমি যেহেতু বলেছিলাম যে যদি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হয় তাহলে যোগবোধক, ও আবার এসে এখানে কিন্তু ভুল করবে। ওই যোগবোধক মানে বিয়োগ চিহ্নর জন্যই যোগ, এখানে যোগ করবে আবার -36.86 বসায় ফেলবে। কথা বুঝতে পারলে, আমি তো তাকে চালাকি বলেছিলাম যে বিয়োগ পদকের জন্য কি হবে যোগ, তো যোগ করতে যে আবার বিয়োগ চিহ্ন যদি সে ভুল করে বসায় ফেলে, তাহলে টোটাল রেজাল্টটা তার গোলমাল, ওটা কত বিয়োগ হয়ে গেল তোমার, তাহলে বোঝা গেছে কথা? এইবার পরের ধাপ সমমনায় আর কোনো সমস্যা নাই, রুট থ্রি। এখন এখানে ভিএস আইএস তুমি কোন এককে লিখবা সেটা তোমার ব্যাপার, আমি যেহেতু লাইনে লিখেছি তাহলে ভিএস টা কত,
আট চার, এত কি কিলোওয়াট কিলোওয়াট, এটা কিন্তু এত কিলোওয়াট। আমি হচ্ছে ভোল্টেজটা কেভিতে নিয়েছি এই জন্য। এখন এইটাকে যদি তুমি মেগাতে নিয়ে যেতে চাও 1.1308 এত কেন আমি নিলাম, যেহেতু পিআরটা আমার মেগাতে আছে যার জন্য আমি পিএসটাকে মেগাতে করে নিলাম। আমি না করলেও পারতাম, সেটা যখন আমার দরকার হবে তখন আমি করব, এখানে একটু প্রান্তিক ভাবে করে রাখলাম। এইবার ভোল্টেজ রেগুলেশন ভিএস, আগে চিন্তা করে নেবা তুমি কি লাইনে লিখবে না ফেজে লিখবে, কারণ দুই ধরনের মানই তোমার অঙ্কের ভেতরে আছে। তাহলে সচরাচর আমরা লাইনের উপরে অবস্থান থাকবো বেশি, তাহলে আমি লাইনের মানটা লিখছি এবং এককটা কেভিতে ভিএস, তাহলে কত আসলো আমার 11.424 এত কেভি লাইনে, কিন্তু মাইনাস ভিআর 11 100। তুমি যদি 100 পাঠাও তাহলে পরে সেই পাঠানো ভোল্টেজের মানে তোমার ড্রপ হয়ে যাবে 3.8। মানে ড্রপে শতকরা মানে তারই হচ্ছে, সেটাই হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। এইবার হচ্ছে তোমার, আচ্ছা এখানে আরেকটা কথা বলে নিই, কেউ যদি ফেজের মানটা ব্যবহার করে করো তাহলে কি সেটা রেজাল্ট তারতম্য হবে কিনা, কখনোই হবে না। কিন্তু যদি হয় তাহলে একটু থেমে যে ক্যালকুলেশন গুলো আবার ঠিক করে দেখবো, এগুলো কিন্তু জাস্টিফিকেশনের প্রক্রিয়া। লাইনে হোক বা ফেজে হোক উভয় ক্ষেত্রেই ভোল্টেজ রেগুলেশনের নিম্নিত মান একই থাকিবে, পার্থক্য হইবে না। এবার পিআর ভাগ ডিএস 1.1 / 1.1308, হ্যাঁ দেখো কত হয়, একই কথা 72.16
ওইটা হচ্ছে দেখাতে হয় জানা এখানে এখানে এই পরিবর্তন সাধন হয়েছে। কথাটা বুঝতে পারছো? যাতে তুমি দেখাবে তাহলে বিষয়গুলো প্রশ্ন আরো আসতে পারে। তোমাদের উচিত হবে আগে 9 নম্বর ধারাবাহিকতা বইতে কি চাচ্ছে সেটা না, আমি 9 নম্বর পর্যন্ত আমি ধারাবাহিক ভাবে আসতে পারছি কিনা আগে এই অঙ্কটাই সঠিক করে করবে। করে করবে কি, যদি মনে করো যে খাতায় দেখে দেখে ঠিক না করে আমি নিজে একটা অঙ্ক চেঞ্জ করে ফেলি, ভোল্টেজটাকে ঠিক রেখে সিঙ্গেল ফেজ দিয়ে অঙ্কটা কেটে গেল, পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং না ধরে লিডিং ধরে নেবা, তাহলে দেখো অঙ্ক কিন্তু আরো 2-3টা হয়ে গেল। পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং লিডিং কিছু না ধরে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর ধরে করো, দেখবা যে একটা অঙ্ক সঠিক নিয়মতান্ত্রিক ভাবে সুন্দর ভাবে সমাধান দেওয়ার প্রক্রিয়া তোমাকে দায়িত্ব হয়ে যায়। এরপরে তুমি উদাহরণ দেখো, অনুশীলনী দেখো, বিভিন্ন ধরনের পোস্ট দেখে অঙ্ক করার দরকার নেই, সময় নষ্ট করো না, কারণ এটা একটা অঙ্ক করতে গেলে কিন্তু অনেক সময় নষ্ট হবে। প্রক্রিয়াটা তোমার আয়ত্ত হয়েছে কিনা আগে সেটা নিশ্চিত করো, যে জায়গাটায় তোমার আপত্তিকর কোনো লাইন যদি আসে যে এই লাইনটা কি হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না, তখন তুমি বোঝা গেছে। তো আজকে এখানে শেষ করলাম, সার্কিটটা তো বোঝাই গেছে। মানে কিছু হার্ড অবস্থাও থাকবে আবার কালো হয় এমন একটা বিষয়, আর শুধু বি মানে কালোর পরিমাণটা খুব বেশি ডিপ হয়ে যাবে, ওইটা ইরেজার ব্যবহার করলে খাতার অবস্থা খুব দেখতে খারাপ হয়ে যায়। এই বি টাইপের নর্মাল পেন্সিল নাকি বুঝতে পারছো না? আর ভেক্টর চিত্র, সার্কিট চিত্র এগুলো বিশেষ করে জ্যামিতিক ফিগার এবং যেগুলোতে কোণের অবস্থান নির্দেশ করতে হয় সেগুলো পেন্সিল ব্যবহার করতে হয়, কখনো বলপেন নয়। এবার ব্যাখ্যাটা কি, কেন বলপেন নয়, কোন কারণে যদি ভুল হয় বলপেনের লেখাটা তুমি ইরেজ করতে পারবে না, তোমার এই কাটাকাটি করা লাগবে। আর এই বৃত্তটা হচ্ছে অল্প চাপই তোমার দেখবে যে সুন্দর ভাবে মানে কেউ বুঝতেই পারবে না যেখানে সে দাগ টেনেছিল, এই জন্য এই জিনিস করা। তাহলে খাতার কোন পর্যায়ে তুমি দেখাবে এটা তুমি সবসময় ভেক্টর চিত্র লেফট সাইড থেকে আঁকানো শুরু করতে হয়। অতিক্রম করবে যে তোমার খাতা ওই পৃষ্ঠায় চলে গেছে এমন একটা অবস্থা হবে, এই জন্য বা সাইড। তো খাতার বা সাইড আমি দেখালাম, এবার এক্স অক্ষ বরাবর কে থাকবে, এই যে লিখে দিলাম ভিআর, কম কি শূন্য, না হলে কখনো এক্স অক্ষ বরাবর সে থাকতো না, এটা এক্সামিনার বুঝে ফেলল যে ভিআর এর কোণ এই ছেলেটা শূন্য বিবেচনা করেছে যার জন্য সে এক্স অক্ষ বরাবর। এইবার আইআর বা আইএস এর মান কিছু না, দিক কি -36.86, তুমি লিখে দিলে আইআর সমান সমান আইএস, কোন কখনো এক্সামিনার দেখে দেখবে না, তুমি শুধু লিখে দাও এখানে 36.86, কোন জীবন 0.86 কোনদিন মাপা যায় নাকি, এটা একটা চোখের আনুমানিক অবস্থা হলো এটা। এরপর কি, এই কারেন্টটা আর এর ভেতর দিয়ে যাচ্ছে, এক্সেল এর ভেতর দিয়ে যাচ্ছে, আর এর ভেতর দিয়ে যখন যাবে তখন যে ভোল্টেজটা হবে সেই ভোল্টেজটা দিক হবে এই প্রবাহিত কারেন্টের দিকে নেয়, যেহেতু কোন শূন্য এ
এটার নাম কি দেবো? তুমি ধরো আই আর আর বলবা সেই দিক নির্দেশটা কার মাধ্যমে হবে? প্যারালাল লাইনের মাধ্যমে। এই প্যারালাল হয়েছে কিনা এটা এক্সামিনারে আর পরীক্ষার হলে নিশ্চয় প্যারালাল দেখানো কি খুব কষ্টকর বিষয় দাঁড়াবে? এরপরে এক্সরে কি ঘটবে? এর যে ভোল্টেজটা হবে সেই ভোল্টেজটা ওই প্রবাহিত কারেন্টের দিক যা আছে তার থেকে 90 ডিগ্রি আগিয়ে থাকবে সে ভোল্টেজটা। তাহলে এবার 90 ডিগ্রি আগিয়ে দিচ্ছি, এটা চলে আসলো আয়ার এক্সরে। এই যে 90 ডিগ্রি তোমার হলো কিনা এটা কিন্তু এক্সামিনার দেখবে। বোঝা গেছে কথাটা? এইবার শেষ মাথা আর এই মাথা যোগ করে ভিএস। এবার দেখো তুমি এখানে ভিএস এর কোন পেয়েছে সেই কোনটা হয়তো চিহ্নিতকরণ করে দিলে কি 0.? বই করে কি বই বই ওই কারেন্টটাকে রেফারেন্স ধরে ফেলে দিয়ে কারেন্টের রেফারেন্স মানে কি আয়ারটাকে যদি তো আমি নিচের দিক থেকে উপরের দিকে ঠেলা দিয়ে এক্স অক্ষ বরাবর নিয়ে যাই তাহলে ত্রিভুজটা উপরের দিকে উঠে যাবে না, ওই দিকে চলে যাবে। অনেক সময় বই হচ্ছে সেই ধরনের নির্দেশনা করে, ওটা কোনো বিষয় না। কারেন্টে এক্স অক্ষ বরাবর থাকতেই হবে, নট নেসেসারি। এই হচ্ছে তার অবস্থা। এখন দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো আমি ভেক্টর চিত্রটা আঁকানো এটাও যদি একটু অভ্যাসের ভেতরে না থাকে হঠাৎ করে পরীক্ষার হলে যে ভুল ত্রুটি হতে পারে, যার জন্য একটু না মান একটু দিয়ে দিও। যদি অঙ্কের সাপেক্ষে চাই তাহলে মান দিয়ে দিও, না হলে তখন তোমাকে কি লিখতে হবে? 0.75 এর মান কি বলবা? হ্যাঁ ওইটা লিখতে হবে, ভি এস এর কোণ। তুমি তো মান জানো না। আর এইটা এইটাকে কি বলবা? এটা হচ্ছে থেটা এস। প্রেরণ প্রান্তে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কৌণিক ব্যবধান। আর এটাকে কি বলবা? থেটা। এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর থেকে প্রাপ্ত। যদি মান না থাকে তাহলে এইভাবে কৌণিক ব্যবধান দিয়ে লিখতে হবে, কিন্তু এই কোণটার ক্ষেত্রে তোমার লিখতে হবে ভি এস এর কোণ। নিজেরা অধ্যাবসায়ের মাধ্যমে চর্চা করো, ইনশাল্লাহ হয়ে যাবে।